আসসালামু আলাইকুম। একটা মজার তথ্য জানলাম, আমার ধারণা আসলে অন্যরকম ছিল। সেটি হচ্ছে প্রবাসী আয়ে ঢাকার শীর্ষে, এরপর চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালী। আমার ধারণা ছিল চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, সিলেট এই চারটি জেলার মধ্যে কোন একটা জেলা হয়তো সামনে আসবে, ঢাকা পেছনে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঢাকা শীর্ষে, তবে এর পেছনে কারণও আছে। চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালীর অনেক প্রবাসীর পরিবার আসলে বসবাস করেন ঢাকায়, যার কারণে ঢাকার ব্যাংকগুলোতে তাদের হিসাব আছে এবং সেভাবেই ঢাকায় আসে। ফলে ঢাকার শীর্ষে এই কারণে যে ঢাকার অধিবাসী যে অনেক বেশি প্রবাসী থাকে তা না, অনেক বেশি প্রবাসী থাকে বরং নোয়াখালী, কুমিল্লা, সিলেট এবং চট্টগ্রামের। কিন্তু ওই যে পরিবারগুলো বসবাস করে ঢাকায়, ঢাকায় শিক্ষা, দীক্ষা, চিকিৎসা বা বসবাসের জন্য তুলনামূলকভাবে সুবিধা মনে করে বা উন্নত মনে করে, এই কারণে কিন্তু ঢাকার শীর্ষে। কিন্তু এমন না যে ঢাকার অধিবাসীরা সিলেট, কুমিল্লা, নোয়াখালীর চেয়ে বেশি পরিমাণে প্রবাসে থাকেন। যাই হোক, যে কারণেই এই তথ্যটা, যাক, এই তথ্যটা আমার কাছেও নতুন মনে হলো। খবরে বলা হচ্ছে প্রবাসীরা বিদেশ থেকে প্রতি মাসে যে পরিমাণ অর্থ দেশে পাঠান তার বড় অংশই আসে ঢাকা জেলায় অবস্থিত ব্যাংক শাখাগুলোতে। অর্থাৎ প্রবাসীদের পরিবারগুলোর বেশিরভাগই ঢাকায় অবস্থান করে অথবা ঢাকার ব্যাংক শাখাগুলোতেই রয়েছে তাদের অধিকাংশ অ্যাকাউন্ট বা হিসাব। প্রবাসী আয় তথা রেমিটেন্স আসার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থান চট্টগ্রামের। স্বাভাবিকভাবে বড় শহর, বড় ঢাকার পরেই চট্টগ্রামের অবস্থান। আর চট্টগ্রামের পেছনেই রয়েছে সিলেট ও কুমিল্লা। এরপরেই উপকূলীয় জেলা নোয়াখালী সহ ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, মৌলভীবাজার, চাঁদপুর ও নরসিংদী জেলার অবস্থান। এই চিত্র গত বছরের জুলাই থেকে এবছরের ফেব্রুয়ারি মাসের, যা বাংলাদেশ ব্যাংকের জেলাভিত্তিক প্রবাসী আয়ের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে জানা যায় গত জুলাই ফেব্রুয়ারি আট মাসে প্রবাসীরা দেশে $1,507 কোটি সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। এর মধ্যে গত ফেব্রুয়ারি মাসে তারা পাঠান $216,46,00,000। এর আগের মাস জানুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছিল $210 কোটি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাই ফেব্রুয়ারি মাসে ঢাকা জেলার $523 কোটি, চট্টগ্রাম জেলার $142 কোটি প্রবাসী আয় আসে। এ সময় সিলেট জেলার $87 কোটি, কুমিল্লা $81 কোটি, নোয়াখালী $46 কোটি এসছে। এছাড়া আলোচ্যর সময় ব্রাহ্মণবাড়িয়ায় $38 কোটি, ফেনীতে $37 কোটি, মৌলভীবাজারে $34 কোটি, চাঁদপুরে $35 কোটি ও নরসিংদীতে $25 কোটি আসে। ব্যাংক কর্মকর্তারা বলছেন যে প্রবাসী অধ্যুষিত জেলাগুলোতে যে পরিমাণ আয় আসছে তার চেয়ে বেশি আসার কথা, কিন্তু অনেক প্রবাসী বিদেশে স্থায়ী হয়ে গেছেন, সে কারণে তা হচ্ছে না, বরং উল্টো দেশে থাকা সম্পদ বিক্রি করে বিদেশে নিয়ে যাচ্ছেন এবং এতে অর্থ পাচার বাড়ছে। দর্শক, এটা সত্য, যারা ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্যে থাকেন তারা যখন দেখেন দেশের অবস্থা আরও বেশি খারাপ হচ্ছে, দেশের আইন শৃঙ্খলা সব মিলিয়ে যখন নাকি সংকট বাড়ছে, তখন আর তারা তাদের পরিবারকে নিরাপদ মনে করে না। ফলে তারা মনে করেন, আচ্ছা আমার তো ঢাকায় একটা বাড়ি আছে, নোয়াখালীতে একটা জমি আছে, এগুলি বিক্রি করে দিই। অনেক সময় দেখা যায় তারা কম দামে বিক্রি করে হলেও টাকা নিয়ে যান, সেই টাকা দিয়ে তারা বিদেশে অ্যাসেট কেনেন, বাড়ি কেনেন, দোকান কেনেন বা অন্য কোনো খাতে তারা অর্থ জমা করে নিজেদেরকে নিরাপদ করতে থাকে। এই প্রক্রিয়া, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা যত খারাপ হবে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যত খারাপ হবে, রাজনৈতিক অনিশ্চয়তা যত বাড়তে থাকবে, তত কিন্তু বেশি পরিমাণ একদিকে টাকা আসবে সত্য, কিন্তু অন্যদিকে সম্পদ চলে যাবে, অনেক বেশি টাকা আবার চলেও যাবে। আমরা মানে আসার হিসাবটা দেখি কিন্তু যাওয়ার হিসাবটা কিন্তু দেখি না। এবং তারপরে দেখা যাবে যে যখন কি পরিবার পরিজন যত বেশি মানে বাইরে স্থানান্তরিত হবে, তখন কিন্তু আস্তে আস্তে টাকার পরিমাণও কমে আসবে। ফলে দেশের উন্নয়ন, দেশে একটা স্থিতিশীল পরিবেশ যেটা রাজনীতির সাথে সম্পর্কিত, সেটি যদি আসলে দাঁড় করানো না যায়, তাহলে প্রবাসী আয়ের স্থিতিশীলতা অর্জন করা কোনোভাবেই সম্ভব হবে না। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।